জেব্রা পালিয়ে গেলে যাবি না চিড়িয়াখানা? কখন যাবি? হ্যাঁ কখন যাবি বল? ইনি সকাল সকাল উঠে ভাত আলু সিদ্ধ ডিম সিদ্ধ খাচ্ছে চিড়িয়াখানা যাবে বলে। অবশেষে আমরা বেরিয়েছি চিড়িয়াখানা যাওয়ার উদ্দেশ্যে। নিশাকে ওখানেই বসিয়ে দিয়ে আসবো। অবশেষে আমরা আসতে পেরেছি। যা ভিড় বাসা, তেমনি ভিড় বাসার থেকেও ওই ওভারব্রিজ দিয়ে আসতে বেশি ভিড়। তো কি দেখাতে পারবো সেটা জানি না, চলো দেখি। চলে এসেছি আমরা চিড়িয়াখানা। বাসে ছিল প্রচণ্ড ভিড়, তো কোনো রকম যুদ্ধ করে তো নামলাম। নেমে দেখছি আরও ভিড়। বাপরে, মানুষ কি আজকের দিনই চিড়িয়াখানায় এসছে? বাপরে, ভাবতেই পারছি না এত ভিড়, এত ভিড়। কোনো রকমে ঠেলে ঠুলে ওভারব্রিজ থেকে এলাম জানো তো। যাই হোক, এসেছি যখন সব তো দেখবই, আর ঋষাকেও সব দেখাবো। ঋষা অনেক ছোটোতে পুরীতে নন্দনকাননে দেখেছিল, আবার এখানে আলিপুর জুটা ওর কাছে এই প্রথম, আর আমার কাছে তিনবার, দীপুর কাছে অনেকবার, দিদির কাছেও দুবার মনে হয়। ছোটোবেলায় আমি আর ও একবার এসেছিলাম, মানে আমরা সবাই মিলে মাসির বাড়ি এসে। তো তারপরে বিয়ের পরে আমি আর একবার এসেছিলাম, আর এখন আবার এলাম। তো চলো সবটাই তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। কিন্তু এত ভিড় কি বলবো তোমাদের। তো প্রথমেই এসে একরাশ মন খারাপ, কারণ শিম্পাঞ্জিকে দেখতে পাইনি। ওরা যেখানে থাকে সেটাই কাজ হচ্ছে, তো ওরা নেই। ভাবলাম অন্য কোথাও আছে, কিন্তু ঘুরে ফুরিয়ে দেখছি অন্য কোথাও নেই। তো যে কটা জীবজন্তু পশু পাখি আছে সবই তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা একটা দারুণ জিনিস দেখেছি জানো, সেটা দেখতে হলে কিন্তু মানে পুরো ব্লগটা দেখতে হবে স্কিপ না করে। একটা নয়, দু তিনটেই ভালো জিনিস দেখেছি। প্রথমটা কি বলো তো? সবার প্রথমে দেখেছি ময়ূর পেখম মেলে দিল। ওহ কি দারুণ দৃশ্য, কি বলবো তোমাদের। হঠাৎ করে দাঁড়িয়ে আছি, সবাই দেখছি, দেখছি একটা ময়ূর পেখম মেলে দিল। ও আর সবাই চিল্লে উঠেছে, কিছুক্ষণ পেখম মেলা অবস্থায় আমাদের দেখালো, তারপর ওর পেখমটাকে আবারও নিজের মধ্যে গুটিয়ে নিল। আর দ্বিতীয় যেটা দেখলাম সেটা হলো হাতি চান করলো জলে। তুই জল থেকে উঠে এসে পায়ে করে মাটি খুঁড়ে ধুলোগুলোকে সুঁড়ে করে নিয়ে গোটা গায়ে মাখছে। সার্কাসে যেমন আবির মাখে না, ওই রকম ঠিক। ওফ এত সুন্দর দৃশ্য, লাইফে ফার্স্ট টাইম দেখলাম। পেখম মেলাটাও ময়ূরের ফার্স্ট টাইম দেখলাম। আর তৃতীয় যেটা দেখলাম জলহস্তি। যতবার এসেছি দেখেছি জলহস্তি পুকুরের মধ্যেই ডুবে আছে, মানে ওই লেকে, কিন্তু এবারে দেখলাম ডাঙায় উঠে আছে, হাঁ করছে একদম, তারপরেই কিন্তু জলে নেমে গেল। তো দৃশ্যগুলো কিন্তু দারুণ দেখেছি। তো তোমরাও দেখো কেমন লাগে অবশ্যই জানিও, একদম স্কিপ করবে না।
ভিড়। আজকে আমরা এখন লাঞ্চ করতে বসেছি, তো সকালবেলা ভাত আর সেদ্ধ ডিম সেদ্ধ সব খেয়ে এসেছি, আর এখন খাবো হচ্ছে পুরো তরকারি এইসব। এই যে সবাই এইসব বাঘ দেখে জল খাবে, সারাদিন কিছু খায়নি, বাঘ খাবে, এই বাঘ খাবে বলছি, বাঘ দেখেছে এবার জলটা খাবে। এই যে জলটা খেলো বাঘ দেখে। দারুন দেখিয়েছো তুমি, ওইটাই দেখানোর সময় অপেক্ষা করছে, ওইটা উঠছে না। Thank you.
সমস্ত চিড়িয়াখানাটা আমাদের ঘোরা হয়ে গেল। সব শেষে আমরা দেখতে এসেছি জিরাফ। জিরাফকে দেখে চিড়িয়াখানাকে টাটা করে আমরা বেরিয়ে যাব। আমরা কিন্তু ওই একবারই বসেছি, তারপরে পুরোটাই কিন্তু ঘুরেছি। তো এখান থেকে বেরিয়ে যাব আমরা ভিক্টোরিয়া। তো ভিক্টোরিয়ার ব্লগটা নেক্সট পার্টে আসছে, মানে নেক্সট ভিডিওতে আসছে। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, আর তার সাথে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। আর জিরাফ দেখে এদেরকেও আরেকবার দেখে নিলাম। বাবার এই ম্যাকাওগুলো দেখো, প্রচুর ম্যাকাও ছিল। তো আলিপুর জু কিন্তু সবাই যেও। টাটা।